অনুব্রত মণ্ডল যে একজন মাফিয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্রয়ে আশ্রয়ে একটা মুদির দোকান থেকে যে ভাটে মাগুর মাছ বিক্রি করত সে আজকে 1000 কোটি টাকার মালিক। তো মমতা ব্যানার্জির সৃষ্টি বিষয় তো কিছু নয়, একটা লোককে 10 বার ডেকেছে যায়নি, ওটা আইনের বাইরে নয়। আমি তো পরশু দিন থেকেই বলছি যে তদন্তকারী সংস্থা একটা সাংবিধানিক বডি, তার চিফকে ঠিক করেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এই এত বড় গরিমাশালী সংস্থার প্রতি মানুষ প্রশ্ন তুলছিল, সঠিক কাজ করেছেন এবং আইনের আওতায় এনে তদন্তর যে প্রক্রিয়া আছে সেই তদন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা তাদের নিজস্ব ব্যবস্থায় করবেন, সে ব্যাপারে আমার বক্তব্য নেই। অনুব্রত মণ্ডল যে একজন মাফিয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্রয়ে আশ্রয়ে একটা মুদির দোকান থেকে যে ভাটে মাগুর মাছ বিক্রি করত সে আজকে 1000 কোটি টাকার মালিক। তো মমতা ব্যানার্জির সৃষ্টি, আমি আশা করব যে এই অনুব্রত মণ্ডলরা তাদের নির্দেশে গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার এবং বিরোধী দলের লোকেদের বিশেষ করে হিন্দুদের উপরে পুরো বীরভূম জেলায় যে অত্যাচার করেছেন, নির্বাচন পরবর্তী সময়ে কয়েক হাজার লোককে ঘর ছাড়া করা, বেশ কিছু মানুষকে খুন করা, তার নির্দেশে তার ইন্ধনে হয়েছে। আশা করব তিনি যার যার নির্দেশে করেছেন আর মুড়ির টিনে করে যাদের কাছে টাকা পাঠিয়েছেন সেই নামগুলো দয়া করে বলুন।